হ্যালো ফ্রেন্ডস, আমি রিসেন্টলি ঘুরে এসেছিলাম অ্যাবসলিউট বারবিকিউ থেকে আমার পরিচিত মানুষগুলোর সাথে। এখানে যেমন আমার মেন যে লোভে লোভে যে আনকমন ডিশটা লোভে গেছিলাম সেটা হচ্ছে শার্ক আর অক্টোপাসের ডিশের লোভে। তো প্রথমেই চলে আসি, এখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায়, ভেজ, ননভেজ, ফ্রুট, নানান রকমের কাবাব। তার মধ্যে আমার সবথেকে মজাদার যেটা লেগেছিল যে পাইনঅ্যাপেল, আমি আগে কখনো টেস্ট করিনি, এখানে আমি ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম, ভীষণই মজাদার এটা টেস্ট ছিল। তোমরা অবশ্যই গিয়ে একবার টেস্ট করে এসো। এখন আসি শার্কের কথা, ভীষণ আনকমন লাগছে না জিনিসটা, ভয়ঙ্কর লাগছে। কিন্তু তোমরা দেখছো শার্কের ডিশটা দেখতে অতটা ভয়ঙ্কর না, কিন্তু খেতে বলবো খুব সুস্বাদু ছিল না, মোটামুটি অ্যাভারেজ ছিল। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ভীষণই মস্তি করেছে। সাদা ভাত থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে বিভিন্ন রকমের নানান রকমের খাবার আমি বলে শেষ করে উঠতে পারবো না। কিন্তু যার মধ্যে আনকমন যেটা ছিল, দেখতেই পাচ্ছ, র্যাবিট, কোয়েল, শার্ক, অক্টোপাস, ডাক, এই ধরনের খাবারগুলো ছিল যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু একটা কথা, এগুলো কিন্তু আনলিমিটেড না, এগুলো লিমিটেড খাবার, আনলিমিটেড তোমার অন্য ফুডগুলো। তো এখানে আমরা দারুণ মস্তি করেছি, দারুণ আনন্দ করেছি। তোমরা অবশ্যই একবার পেলে ঘুরে এসো, এখানে নানা ধরনের ডিশ এবং খাবার পাওয়া যায়, তোমার পেটে জায়গা থাকবে না। সমস্ত খাবার যদি তুমি এক চামচ করে খাও তোমার পেটে জায়গা থাকবে না, এটা আমি তোমাদেরকে মানে হলফ করে বলতে পারি। তোমরা এখানে গিয়ে ঘুরে এসো। যেটা আমার সবথেকে মজা লেগেছে, এখানকার ডেজার্টে আইসক্রিমটা যেভাবে বানাচ্ছিল এটা আমি সবসময় সোশ্যাল নেটওয়ার্কে দেখেছিলাম, কিন্তু এখানে আমি লাইভ দেখলাম আইসক্রিমটা কীভাবে মানে দারুণ রকম করে বানাচ্ছিল, এবং এটা খেতেও বেশ টেস্টি ছিল। এটাকে যে রোল করে করে দেয়, এটা আমি দু ধরনের আইসক্রিম এখানে খেয়েছি, যে টুকে 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 এটাকে আমার বাটির মধ্যে দিয়ে দিয়েছিলো, এটা পানের ফ্লেভার ছিল অনেকটা। আর একটা যে আইসক্রিম আমি এখানে দেখাবো সেটার মধ্যে ছিল যে ওটাকে রোল করে করে বানাচ্ছিল সে আইসক্রিমটাকে। তো দেখতেই পাচ্ছ কীভাবে কত দক্ষতার সাথে এরা বানাচ্ছে, এটা ভীষণই 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 ভীষণ ইন্টারেস্ট লেগে গেছিলো খেতে। যেটা বলে এখানে বিভিন্ন রকমের ফ্লেভার ছিল, ম্যাঙ্গো, অরেঞ্জ, আর যেটা স্পেশালি চিলি ফ্লেভার ছিল। চিলি ফ্লেভার আইসক্রিম ফার্স্ট টাইম এখানে ট্রাই করেছিলাম, বিশ্বাস করো আমার পেটে একটুও জায়গা ছিল না, কিন্তু মন ভরছিল না এত লোভনীয় লোভনীয় খাবার দেখে। দেখতে পাচ্ছ কী দারুণভাবে এটা বানাচ্ছে, আমি এটা এতদিন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখেছিলাম, আমি এখানে আজকে লাইভ দেখলাম, দারুণ মজা লাগলো, দারুণ মজা লাগলো এটাকে দেখে, আর এটা খেতে তো আরও মজা লাগলো। তোমরা অবশ্যই অসম গুয়াহাটি যারা ঘুরতে আসবে এখানে একবার খাওয়া ট্রাই করো, ভীষণই রিজনেবল দামে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, এবং ভীষণ এনজয়মেন্ট, এটা এদের সার্ভিস ভীষণ ভালো ছিল। এবং এখানে আমাদের মেন যে বাকি ছিল যেটা শার্ক আর অক্টোপাসটা যেটা দেখতে পাচ্ছ এটা অবশ্যই একবার ট্রাই করা উচিত, এবং এত রিজনেবল দামে আর কোথাও এটা পাওয়া যাবে না। এই রেড বলে যেটা দেখতে পাচ্ছ ওটা ছিল অক্টোপাস, আর এটা হচ্ছে শার্ক হোয়াইট বলে, এটা একটু শার্কটা একটু সল্টি সল্টি ছিল, আর অক্টোপাসটা একটু বেশি মাছের গন্ধযুক্ত ছিল। তো যাই হোক, অ্যাভারেজ খেতে লেগেছিল, খুব যে সুস্বাদু লেগেছে তা না, কিন্তু এখানে অবশ্যই এসব, দারুণ 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 মস্তি করে যাও। টিল আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ওকে, ততক্ষণ জন্য বাই বাই।